সবাই জানেন যে তাসলিমা বেগম রেনু ওনাকে প্রকাশ্য দিবালোকে সবাই ছেলে ধরা ভেবে পিটায় মেরে ফেলে। এটা ছিল একটা গণপিটুনি। গণপিটুনি নিয়ে আমাদের আলাদা কোনো আইন নাই, সবাই 302 ধারায় সেই প্রসিকিউট করতে হয়। 400 জনকে আসামি করছে, 3 জন ধরা পড়ছে, তাহলে বাকি 397 জন কোথায়? এই ব্যাপারে যখন প্রথমে গুজব ছড়তেছিল তখনই এটা উদ্যোগ নেওয়া দরকার ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, যেন এই গুজবটা কে ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে, সাথে সাথে এটাকে প্রতিরোধ করা। তাহলে গত লাস্ট 6 মাসে গণপিটুনিতে মারা গেছে 31 জন, গত 1 সপ্তাহে মারা গেছে 5 জন। শুধু তাসলিমা বেগম রেনু নন, এই গণপিটুনিতে এক পিতাও মারা গেছে যিনি মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন স্কুলে। এইগুলির দায়ভার এড়াতে পারেন না, তাদেরকে এর দায়ভার নিতে হবে। রিটে আমি তাসলিমা বেগম রেনু তার ফ্যামিলির জন্য, তার বাচ্চাদের জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছি, তার পাশাপাশি ইন্টারিম অর্ডার চেয়েছি যেন এই গুজবগুলো কারা ছড়ানো সেই বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে, তার পাশাপাশি ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে এই গুজব সংক্রান্ত যেই ধরনের পোস্ট আছে সেগুলো রিমুভ করা হয়, এবং আগামীতে গণপিটুনিতে যাতে কোনো ধরনের মানুষ মৃত্যুর ঘটনা না ঘটে সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া আমাদের এই গাইডলাইন দেওয়া হয় যে গণপিটুনি মৃত্যুর ব্যাপারে কোর্ট যেন গাইডলাইন দেয় যে কিভাবে আইন করলে সেই গণপিটুনি মৃত্যুর ব্যাপারে প্রিভেন্টিভ প্রিকশনগুলো নেওয়া যেতে পারে, যাতে গণপিটুনিতে আর কোনো মা এভাবে করে মৃত্যুর সম্মুখীন না হয়। শুনানি আজকে হওয়ার কথা, বিবাদী করা হয়েছে ক্যাবিনেট সচিবকে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আইন মন্ত্রণালয়ের সচিবকে, এবং হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশের IGP, DMP কমিশনার এবং বাড্ডা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে।